নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলের আরো একটি পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। বর্ষা বৃষ্টির এই ওয়েদারে যারা বাইরে হাঁটার জন্য বেরোতে পারছেন না, ওজন বেশি থাকার জন্য যারা নিচে ওঠা বসা বা লাফালাফি করে কোনো রকম ব্যায়াম করতে পারেন না, বয়স বেশি হয়ে গেছে যার জন্য কিন্তু অনেক রকম ব্যায়াম করতে বিভিন্ন রকম অসুবিধা যাদের মধ্যে দেখা যায়, বা একদম টাইম করে উঠতে পারছে না কোনো রকম ব্যায়াম করার জন্য, তাদের সকলের জন্য আজকে দেখাবো নিজের রুমের মধ্যে, নিজের ডাইনিং এ বা বেডরুমে দাঁড়িয়ে কিভাবে আপনারা 5000 পর্যন্ত স্টেপ কমপ্লিট করতে পারবেন। হাঁটা কিন্তু আমাদের ভীষণ ভালো ব্যায়াম, নিয়মিত ভাবে আমরা যদি হাঁটতে পারি সেক্ষেত্রে আমাদের হার্ট ভালো থাকে, আমাদের ওজন নিয়ন্ত্রণে থাকে, যাদের হাই ব্লাড প্রেশার, হাই ব্লাড প্রেশারও কিন্তু নিয়ন্ত্রণে থাকে, আমাদের হজম শক্তি বৃদ্ধিতে সহায়তা করে, ফুসফুসের কার্যক্ষমতা বাড়ায় এবং স্মৃতিশক্তি বাড়ায়, স্ট্রোকের ঝুঁকি কমায়, ক্যান্সার প্রতিরোধ করে, ডায়াবেটিসের ঝুঁকি কমায় এবং নিয়ন্ত্রণে রাখে। সর্বোপরি মন ভালো থাকে নিয়মিতভাবে হাঁটলে, আর বিভিন্ন রকম রোগ প্রতিরোধক ক্ষমতা কিন্তু আমাদের বৃদ্ধি পায়। চলুন স্টার্ট করছি। প্রথমে করব মার্চিং। শ্বাস প্রশ্বাস আমরা স্বাভাবিক থাকবো, বড় বড় করে নেব না, বড় বড় করে শ্বাস প্রশ্বাস নিলে আমরা খুব তাড়াতাড়ি কিন্তু হাঁপিয়ে যাব। শ্বাস প্রশ্বাস একদম নর্মালি আমরা যেভাবে নিয়ে থাকি ঠিক সেভাবে নেওয়ার চেষ্টা করব। প্রথমে দেখুন, এভাবে পা যদি খুব বেশি নড়াচড়া না করতে পারেন সেক্ষেত্রে আস্তে আস্তে করেও করতে পারেন। এটা মোটামুটি 30 সেকেন্ড পর্যন্ত করবো, তারপর হালকা হালকা মুভ। এবার দেখুন সাইড ট্যাপ, এইভাবে প্রথমে ডান সাইডে তারপর বাম সাইডে সাইড ট্যাপ করব। এটা হচ্ছে আমাদের নাম্বার ওয়ান এক্সারসাইজ। ওয়াকিং এর মাঝে আমরা হালকা হালকা কিছু এক্সারসাইজ করারও চেষ্টা করব, ঠিক এইভাবে হালকা ভাবে দেখুন সাইড ট্যাপ করব। এটা 30 সেকেন্ড মতো। যদি সম্ভব হয় একটা সেট আমার সাথে প্র্যাকটিস করার চেষ্টা করুন। আবার এভাবে মার্চ করব। এই সময় যদি মনে হয় হাতেরও আপনারা মুভমেন্ট করতে পারেন, এইভাবে পা যদি খুব বেশি ওপরে তুলতে না পারেন সেক্ষেত্রে আস্তে আস্তে যেভাবে আমরা হাঁটি ঠিক সেভাবে ততটুকুই পা তুলে তুলে করুন। যদি মনে হয় এখানে হাত দিয়ে সাথে সাথে হাতেরও মুভমেন্ট করতে পারেন। পা কিন্তু আমরা কখনো এইভাবে নড়াচড়া করে বন্ধ রাখবো না, পা কিন্তু আমরা সারাক্ষণ এভাবে মুভ করতে থাকবো। নেক্সট এক্সারসাইজ দেখুন হিল ট্যাপ, পায়ের গোড়ালি এভাবে আমরা সামনে ট্যাপ করব। পুরো পায়ের পাতা ফেলছি না, শুধুমাত্র গোড়ালি। এই সময় ব্যালেন্সের জন্য কোমরে হাত রাখতে পারেন। আমি এসি বা ফ্যান কোনোটাই কিন্তু চালাইনি, যদি খুব বেশি কষ্ট হয় চালাতে পারেন। এভাবে দেখুন গোড়ালি, এটাও 30 সেকেন্ড মতো করবো। আবার মার্চিং 30 সেকেন্ড। এবার দেখুন দুটো পা প্রথমে সাইডে একটুখানি ওয়াইডলি খুলে নিয়ে আবার ন্যারো, দুটো পা সাইডে খুলে নিলাম, ওয়াইড টু ন্যারো স্টেপ, ওয়াইড টু ন্যারো স্টেপ, এটাও 30 সেকেন্ড। যদি মনে হয় হাত কোমরে রাখতে পারেন, ইচ্ছে হলে একটুখানি হাঁটু ফোল্ড করতে পারেন, বা হাঁটুতে যদি ব্যথা থাকে সেক্ষেত্রে এভাবে ওয়াইড পা খুলে নিলাম ওয়াইডলি আবার ন্যারো, আর যদি ইচ্ছে হয় একটুখানি হাঁটু ভেঙেও করতে পারেন। আবারও মার্চিং 30 সেকেন্ড। এর মাঝখানে যদি ইচ্ছে হয় একটুখানি স্ট্রেচিংও করতে পারেন পা চালাতে চালাতে, ঠিক এইভাবে পা কিন্তু বন্ধ রাখবো না, পা কিন্তু সমানে আমরা চালাতে থাকবো।
নেক্সট যেটা করব সেটা হলো লেগ কার্লস, পা এইভাবে হালকা হালকা ভাবে উপরে তুলবো, ঠিক এইভাবে দেখুন। এইভাবে যতটুকু পারবেন ইজিলি, এই সময়তেও যদি ইচ্ছে হয় হাত আপনারা এইভাবে নাড়াতে পারেন। আবারও 30 সেকেন্ড মতো শ্বাস প্রশ্বাস একদম স্বাভাবিক রাখবো। 30 সেকেন্ড হয়ে গেলে নেক্সট যেটা করবো সেটা হলো ফরওয়ার্ড অ্যান্ড ব্যাকওয়ার্ড, একটু সামনের দিকে যাব আবার পিছনে আসবো। সামনে গেলাম আবার পিছনে, এটা 30 সেকেন্ড। পা যদি খুব বেশি ওপরে তুলতে অসুবিধা হয় স্বাভাবিক ভাবে রাখুন, এভাবে নর্মালি যেভাবে আমরা হাঁটি সেভাবে একটু সামনের দিকে যাব আবার পিছনে আসব। এই সময় ইচ্ছে হলেও কিন্তু হাতের মুভমেন্ট আপনারা কন্টিনিউ করতে পারেন। নেক্সট করব টুইস্ট অ্যান্ড পাঞ্চ, এভাবে দেখুন দুটো পা একটুখানি গ্যাপে খুলে নিয়ে এভাবে পাঞ্চ করব, আর যতটা সম্ভব শরীরকে এইভাবে সাইডে আমরা টুইস্ট করব, তাহলে চলুন আমাদের সাইড ফ্যাটের জন্য ভীষণ ভালো। একটুখানি জোরে পাঞ্চ, পায়ের কিন্তু সমানে মুভমেন্ট করছি দেখুন। আবারও মার্চ করবো 30 সেকেন্ড, এখন আমাদের অনেকটা রেস্ট হবে, আবার একটা এক্সারসাইজ করবো 30 সেকেন্ড মতো। শ্বাস প্রশ্বাস একদম স্বাভাবিক রাখবো। এবার দেখুন নেক্সট যেটা করবো আবারও 30 সেকেন্ড করবো স্কেটার্স, পা পিছনে দিকে নিয়ে গিয়ে হালকা একটুখানি পা বের করবো এভাবে, যদি পা হাঁটু মুড়তে অসুবিধা হয় হাঁটু মোড়ার দরকার নেই, ঠিক এভাবে করবেন এভাবে, এটা 30 সেকেন্ড। আর যদি হাঁটু মুড়ে করতে অসুবিধা না হয় সেক্ষেত্রে এভাবে হাত আবারও কোমরে রাখতে পারেন। এটাও 30 সেকেন্ড মতো করবো, তারপর আবার 30 সেকেন্ড মতো মার্চ করবো।
এই সময় আপনারা হাতের মুভমেন্ট করতে পারেন এভাবে। এবার পা আমরা ঠিক যতটা তুলছি তার থেকে একটুখানি উপরে তোলার চেষ্টা করবো, হাই নিস। দেখুন এভাবে হাত সামনে রাখলাম, এভাবে হাঁটু একটুখানি বেশি উপরে তোলার চেষ্টা করবো, যদি না পারেন অসুবিধা নেই, যতটুকু পারবেন সেভাবে তুলে করুন। খুব বেশি কষ্ট হলে আর হাঁটু তোলার দরকার নেই, আমি অলরেডি হাঁপিয়ে গেছি। এবার দেখুন কি করব, পা সামনের দিকে তুলে এইভাবে যতটুকু পারবেন ইজিলি সেভাবে তুলবেন এভাবে, আর যদি বেশি পারেন অবশ্যই করে তোলার চেষ্টা করবেন। এটা 30 সেকেন্ড। আবার মার্চিং, যদি ইচ্ছে হয় পা আর একটু এভাবে খুলে খুলেও করতে পারেন। বাহ, এইভাবে হাতের মুভমেন্ট করবো। নেক্সট যেটা করবো তার জন্য দেখুন টু স্টেপ সাইড, দুটো করে স্টেপ সাইডে যাব এভাবে, আবার এভাবে কোমরে হাত দিন, দুটো করে স্টেপ সাইডে, আবার লেফটে, রাইটে, আবার লেফট, রাইট, দুটো করে স্টেপ, লেফট। এই সময় আবার হাতের মুভমেন্ট করতে পারেন বা কোমরে, দুটো করে স্টেপ সাইডে যাব। জায়গা যদি কম থাকে সেক্ষেত্রে একটা করে স্টেপ সাইডে যান এইভাবে, আবার মার্চিং। আমার সাথে যদি কেউ প্র্যাকটিস করে থাকেন তারা কতটা অবধি করতে পারলেন অবশ্যই করে কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। এবার দেখুন নেক্সট যেটা করবো 30 সেকেন্ড, সেটা হচ্ছে স্ট্যান্ডিং ক্রাঞ্চ। এভাবে হাত সামনে রেখে প্রথমে রাইট পা তুললাম, তারপর লেফট, রাইট, লেফট, 30 সেকেন্ড মতো করবো এটা। যতটুকু পারবেন ইজিলি এইটুকু হলে সেভাবে তুলে তুলে করুন।
15 সেকেন্ড একটুখানি রেস্ট, যদি গলা শুকিয়ে আসছে তাহলে কিন্তু একটুখানি এক সিপ বা দু সিপ জল আপনারা খেতে পারেন। এবার দেখুন স্কোয়ার ওয়াক করবো চৌকো ভাবে, এভাবে এইভাবে হাঁটবো। দেখুন মোটামুটি একটা চৌকো চৌকো ভাবে আমরা এভাবে হাঁটবো। কোমরে হাত দিতে পারেন, স্কোয়ার ওয়াক করব। মার্চিং 30 সেকেন্ড, এই সময় ইচ্ছে করলে আবারও একটুখানি স্ট্রেচিং করতে পারেন। নেক্সট দেখুন ঠিক এইভাবে, খুব বেশি পা ফোল্ড করতে না পারলে অসুবিধা দরকার নেই, একটুখানি এভাবে পা, যদি হাঁটু ফোল্ড করতে অসুবিধা হয় ফোল্ড করার দরকার নেই, একটা পা পিছনে রেখে এভাবে একটুখানি হাঁটু ফোল্ড করবো। কোমরে হাত রাখতে পারেন ইচ্ছে হলে, এভাবে পা ফোল্ড করতে অসুবিধা হলে পা ফোল্ড করার দরকার নেই, এইভাবে করুন। আবার রাইট পা সামনে নিয়ে এলাম, আবার লেফট, মার্চিং 30 সেকেন্ড একটুখানি রেস্ট। হাতের মুভমেন্ট করতে পারেন, এবারে দেখুন সাইডে যাব আর পায়ের পাতা টাচ করার চেষ্টা করব। দুটো স্টেপ সাইডে গেলাম, এবার টো টাচ, দুটো স্টেপ সাইডে গিয়ে টো টাচ, যদি লাফিয়ে করতে অসুবিধা হয় সেক্ষেত্রে এভাবে যাবেন, তারপর পায়ের পাতা টাচ করবেন, দুটো স্টেপ সাইডে গিয়ে পায়ের পাতা টাচ করব। আর যারা একটুখানি লাফিয়ে করতে পারবেন তারা অসুবিধা হলে আবারও রেস্ট মার্চিং করব। এবার দেখুন একদম লাস্টে যেটা করব সেটা একটুখানি টাফ, দুটো পা একটুখানি গ্যাপে খুলে নিয়ে পায়ের হাঁটু একটু ফোল্ড করে নিলাম, এবার ফার্স্ট ওয়াক করব। সাইডটি দেখুন,
মার্চে সেকেন্ড হয়ে গেলে এবার এখানে বাস স্টপ করতে পারেন। এতটাই, এটা হলো মোটামুটি 2500 মতো স্টেপ। 10 মিনিট মতো রেস্ট নিন, একটুখানি জল খান, আবারও 10 মিনিট পর এভাবেই আরেকটি সেট করার চেষ্টা করুন। তাহলে হবে টোটাল 5000 স্টেপস। আমি আশা করবো আমার আজকের এই ভিডিও আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে বা ভিডিওটি একটু হলেও আপনাদের হেল্পফুল মনে হয়, তাহলে দয়া করে আমার ভিডিওটিতে একটি লাইক করবেন, কমেন্ট করে জানাবেন। চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকার অনুরোধ রইল। আমার ভিডিও আপনারা কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে জায়গার নামটি মেনশন করুন। সকলে খুব ভালো থাকবেন, সকলে সুস্থতা কামনা করি। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, সবাই ভালো থাকুন। ধন্যবাদ। হরে কৃষ্ণা।